সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এনডো টিভির স্বাস্থ্য শিক্ষা অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। মুখদাঁতের আধুনিক চিকিৎসা পদ্ধতি পর্বে আজকে আমরা আলোচনা করব দাঁতের লাইট কিউর ফিলিং চিকিৎসা। দাঁতের লাইট কিউর ফিলিং পদ্ধতি একটি বহুল আলোচিত এবং যুগান্তকারী পদ্ধতি। দাঁতের স্বাভাবিক রঙের সঙ্গে রং মিলিয়ে ফিলিং করার যতগুলো পদ্ধতি রয়েছে তার মধ্যে এই পদ্ধতি সার্বিক বিবেচনায় শ্রেয়। লাইট কিউর ফিলিং পদ্ধতি দন্ত চিকিৎসা বিজ্ঞানের সাম্প্রতিক সংযোজন না হলেও এর প্রচলন আমাদের দেশে খুব বেশি আগের নয়। এর একটি বড় কারণ হল আমাদের নিম্নতর আর্থসামাজিক অবস্থান এবং প্রযুক্তিগত উৎকর্ষতার অভাব। কারণ তুলনামূলক বিচারে লাইট কিউর ফিলিং পদ্ধতি অত্যন্ত ব্যয়বহুল এবং প্রয়োজনীয় যন্ত্র ও ম্যাটেরিয়ালের দুর্লভতা তো রয়েছেই। তবুও বিজ্ঞানের এই অগ্রযাত্রায় আমরা পিছিয়ে নেই, তাই দাঁতের লাইট কিউর ফিলিং পদ্ধতি ক্রমান্বয়ে একটা মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে চিকিৎসকদের কাছে। কিন্তু তারপরেও এর কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করা যায়। এর মধ্যে প্রধান দুটি সমস্যা হচ্ছে দাঁতের রঙের সাথে রঙটা সঠিকভাবে না মেলা এবং কখনো কখনো ফিলিং পড়ে যাওয়া। এ ধরনের অভিযোগ রোগীরা প্রায়শই আমাদের কাছে করে থাকেন। এ প্রসঙ্গে বলতে হয় দাঁতের রঙের সাথে রং না মেলাটা নির্ভর করছে চিকিৎসক যদি তার সঠিকভাবে রঙটি বাছাই করতে ভুল করেন তবে দাঁতের রঙের সঙ্গে তা না মেলারই কথা। এছাড়া রোগী যদি তার দাঁত ফিলিং করার পরে যথাযথভাবে ব্যবহার না করেন সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় রোগী পান খাওয়া, অতিরিক্ত চা খাওয়া, কফি পান করা এবং ধূমপান করা ইত্যাদিতে অভ্যস্ত থাকেন, তবে ফিলিংয়ের রং অনেক ক্ষেত্রে বদলে যেতে পারে। লাইট কিউর ফিলিং পদ্ধতিতে দাঁত ফিলিং করার পরে পড়ে যাওয়ার কারণটা কি? ফিলিং পড়ে যাওয়ার পেছনে বহুবিধ কারণ থাকতে পারে, তবে হতে পারে চিকিৎসকদের ত্রুটির কারণে অথবা ম্যাটেরিয়াল যে ব্যবহার করা হয় সেটির গুণগত কোনো অসুবিধার কারণে। আবার ক্ষেত্রবিশেষে রোগীর অপ্রত্যাশিত ব্যবহার বিধির কারণেও লাইট কিউর ফিলিং পড়ে যেতে পারে। ফিলিং করা দাঁতের বিপরীতে অনেক সময় দেখা যায় দাঁতটি ক্রমাগত আঘাতের ফলেও দাঁত দুর্বল হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে ফিলিং পড়ে যায়। এছাড়া লাইট কিউর ফিলিং পড়ে যাওয়ার আরেকটি অন্তর্নিহিত কারণ রয়েছে, তা হলো প্রাথমিকভাবে যখন দাঁতে যদি কোনো অস্থায়ী ফিলিং করা হয় এবং সেই ফিলিংয়ের কিছু অংশ যদি দাঁতের ক্যাভিটির মধ্যে বা গর্তের মধ্যে থেকে যায় এবং সেটি যদি ভালোভাবে পরিষ্কার না করে লাইট কিউর ফিলিং করা হয় সেক্ষেত্রে লাইট কিউর ফিলিং আর থাকে না। কারণ অস্থায়ী ফিলিং ম্যাটেরিয়ালের সাথে লাইট কিউর ফিলিং ম্যাটেরিয়ালের একটি রাসায়নিক বিক্রিয়া ঘটে থাকে, ফলশ্রুতিতে রাসায়নিক বন্ডিংয়ে ব্যাঘাত ঘটে, ফলে ফিলিং সময়ের ব্যবধানে পড়ে যায়। এছাড়া যে আল্ট্রাভায়োলেট লাইট প্রয়োগ করা হয় তা যদি অপর্যাপ্ত লাইট হয় বা কম সময় ধরে হয় সে কারণেও অনেক ক্ষেত্রে লাইট কিউর ফিলিং পড়ে যেতে পারে। আসলে এই পদ্ধতিটা কি? লাইট কিউর ফিলিং পদ্ধতি একটি অত্যন্ত আধুনিক এবং যুগান্তকারী পদ্ধতি। এই পদ্ধতিতে দাঁতটিকে ভালোভাবে পরিষ্কার করে এক ধরনের অ্যাসিড দিয়ে ইচিং করা হয় এবং পরবর্তীতে বন্ডিং করে লাইট কিউর ম্যাটেরিয়াল দিয়ে দাঁতের ক্ষতিগ্রস্ত অংশকে ভরাট করে আল্ট্রাভায়োলেট লাইট প্রয়োগ করা হয়, ফলে লাইটের সাহায্যে সঙ্গে সঙ্গে দাঁত শক্ত হয়ে যায় দাঁতের ভাঙা অংশটি। বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল দিয়ে লাইট কিউর ফিলিং পদ্ধতি অনুসরণ করা যেতে পারে, তবে সাধারণত কম্পোজিট ফিলিং অথবা
দেখা যায় গ্লাস এনোমার ফিলিং সহ আরও কিছু দাঁতের কালার মেশিং ফিলিং ব্যবহার করা হয় এ পদ্ধতিতে। তবে অত্যন্ত আধুনিক উন্নত প্রযুক্তির ন্যানো টেকনোলজি বেসড কিছু ম্যাটেরিয়াল যেমন সিরামিক রেস্টোরেটিভ ম্যাটেরিয়াল দিয়েও এ পদ্ধতিতে লাইট কিওর ফিলিং করা যেতে পারে। সাধারণত দেখা যায় যে সামনের দাঁত যদি আঘাত পেয়ে ভেঙে যায় অথবা ডেন্টাল ক্যারিজের কারণে যদি দাঁতের কোনো অংশ নষ্ট হয়ে যায় এবং ক্ষেত্রবিশেষে দেখা যায় ভুল পদ্ধতিতে যদি দাঁত ব্রাশ করে এর ফলে এনামেল নষ্ট হয়ে যায়, দাঁত শিরশির করতে থাকে, এ সমস্ত কারণে যে সমস্যা সৃষ্টি হয় সেগুলো লাইট কিওর ফিলিং পদ্ধতির মাধ্যমে একটি উত্তম চিকিৎসা পদ্ধতি বলে বিবেচিত হয়ে থাকে। এছাড়া পিছনের দাঁতেও যদি রং মিলিয়ে ফিলিং করার প্রয়োজন হয় সেক্ষেত্রেও এ পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। আবার জন্মগতভাবে যদি দাঁতের মাঝে ফাঁকা থাকে, দাঁতের রং কালচে বা তামাটে রং হয়, কিংবা এনামেলের যদি কোনো গঠনগত সমস্যা থাকে সেক্ষেত্রেও লাইট কিওর ফিলিং অত্যন্ত একটি কার্যকর পন্থা। এ পদ্ধতির সবচেয়ে সুবিধাজনক দিক হল স্বাভাবিক ফিলিং, এর মতো দাঁতকে কাটতে হয় না, ফলে দাঁতের মৌলিক যে গঠন এবং শক্তি তা পূর্বের ন্যায় বজায় থাকে। তবে একটা ব্যাপারে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ অত্যন্ত আবশ্যক, তা হল আল্ট্রাভায়োলেট লাইট প্রয়োগের সময় যখন লাইট কিওর ফিলিং করা হয় সেক্ষেত্রে চিকিৎসক এবং রোগী উভয়ের চোখ নিরাপদ রাখার জন্য কালো চশমা বা গ্লাস ব্যবহার করা নিরাপদ। এছাড়া যে ইসিং ম্যাটেরিয়াল যেটি দিয়ে 35% অর্থফসফরিক অ্যাসিড ব্যবহার করা হয় তা থেকে চোখকে যাতে রক্ষা করা যায় বা তার সংস্পর্শে যাতে চোখের কোনো ক্ষতি না হয় সে ব্যাপারেও দাঁতের এই ফিলিং করার পূর্বে চোখে চশমা ব্যবহার করা আবশ্যক। সে যাই হোক, লাইট কিওর ফিলিং পদ্ধতি দন্ত চিকিৎসা বিজ্ঞানে একটি উৎকৃষ্ট পদ্ধতি। দাঁতের রঙের সাথে রং মিলিয়ে ফিলিং করা যার জুড়ি মেলা ভার এই পদ্ধতি অনুসরণ করতে পারলে আজকাল যারা আমরা এই সমাজে সৌন্দর্য সচেতনভাবে বসবাস করি, মুখ দাঁতের নানা ধরনের সমস্যা নিয়ে আমরা যে সামাজিক প্রতিবন্ধকতা ফেস করি, যেমন দাঁতে ফাঁকা, ভাঙা দাঁত, সামনের দাঁত রং যদি ঠিক না থাকে, সেই সমস্ত পদ্ধতি সমস্যাগুলোকে এই আধুনিক লাইট কিওর চিকিৎসা পদ্ধতির মাধ্যমে সমাধান করা সম্ভব। আজকের এই ক্ষুদ্র আলোচনা থেকে আশা করি আমরা গণমানুষের মুখ দাঁতের স্বাস্থ্য চিকিৎসায় কিছুটা আধুনিকতার যে আলোচনা আমরা করলাম তা কিছুটা হলেও কাজে লাগবে এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।